আজকের সর্বশেষ আপডেট হচ্ছে 10 ঘন্টায় কমেছে 53,000 শেয়ার লাইক এবং ইউটিউবে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার থেকে 2.47 মিলিয়নে পা রাখল 71 টিভি। এই ধারা অব্যাহত রাখতে হবে। অনেকেই জনগণকে 71 টিভি বয়কট করার আহ্বান জানিয়ে ওই টিভির পেজে বেখেয়ালে লাইক অব্যাহত রেখেছেন কিংবা সাবস্ক্রাইব করে রেখেছেন। তারা কিন্তু দ্বিমুখী চরিত্র প্রদর্শন করছেন। যারা ভুলবশত এখনও আনলাইক করেননি তারা এখনই আনলাইক করুন। আরেকটি কথা হলো, এই মিশন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। 71 টিভি যে একটা আতেল টিভি চ্যানেল এইটা যারা বুঝেন না তাদের জন্য দুইটা ঘটনা স্মরণ করিয়ে দেই। মাস কয়েক আগে কুয়েটের ছাত্ররা তাদের শিক্ষাবর্ষের শেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে পাগড়ি আর জুব্বা গায়ে দিয়ে ক্যাম্পাসে ফটো সেশন করলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সেবার 71 টিভির একজন মহিলা সাংবাদিক গায়ে শার্ট আর জিন্স পরে ওই ছেলেগুলোকে প্রশ্ন করেছিল যে, আপনারা বাঙালি পোশাক ছেড়ে আরবের পোশাক পরিধান করতে গেলেন কেন? মহিলা নিজের গায়ে ছিল শার্ট এবং জিন্স, তা যে পশ্চিমা সংস্কৃতির হতে আমদানিকৃত এবং বাঙালি সংস্কৃতির সাথে তার যে বিন্দু বিসর্গ ও সংযোগ নেই তা একেবারেই সুনিশ্চিত। নিজের গায়ে পশ্চিমা আবরণ জড়িয়ে মহিলা অন্যদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, কেন তারা বাঙালি পোশাক না পরে আরবের পোশাক পরছেন? আপনি পৃথিবীর যে কোনো দেশ যে কোনো সংস্কৃতির পোশাক গায়ে তুলতে পারেন, তাতে 71 টিভির কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কোনোভাবেই আরবের পোশাক গায়ে তুলতে পারবেন না, তাহলেই বাঙালির ইজ্জত চলে যায়। আরেকটি ঘটনা হচ্ছে, করোনা ভাইরাসের সময়ে 71 টিভির একটি টক শোতে করোনা আক্রান্ত মানুষগুলোর মৃতদেহ দাফন না করে পুড়িয়ে ফেলবার মতো দাবি তুলেছিল। এতে নাকি ভাইরাস ছড়াবার আশঙ্কা কমে যায়। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে তাবৎ চিকিৎসাবিদ্যা সবাই একমত হয়েছেন যে, মারা যাবার 2 থেকে 3 ঘন্টা পর মৃতদেহ থেকে আর ভাইরাস ছড়ায় না, সেখানে 71 টিভি আস্ত লাশকেই পুড়িয়ে ফেলবার মতলবে ব্যস্ত। এখনও তাদের সূক্ষ্ম ইসলাম বিদ্বেষ লুকায়িত। 71 টিভি তো বটেই, কোনো টিভি চ্যানেল কিংবা পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমি কোনোভাবেই সংযুক্ত নেই। 71 টিভির এহেন কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে ওটা জনমতকে আমিও সমর্থন করছি। ধর্ম আন্তঃপ্রাণ মানুষ মাত্রেরই উচিত বিরুদ্ধবাদীদের এড়িয়ে চলা। সেটা তাদের পত্রিকা না কি না হতে পারে, পেজ আনলাইক করে হতে পারে তাদের ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে। বয়কট 71 টিভি এবং তাদের সহযোগীদের। 71 টেলিভিশনের পেজে আনলাইক আনফলো তো করবই, সাথে রেটিংয়ে 0 মেরে ব্লক করে দিব, যাতে অনিচ্ছা সত্ত্বেও তাদের কোনো ভিডিও কিংবা পোস্ট আমার ভিউ না হয়। ইউটিউব থেকে আনসাবস্ক্রাইব করব, ওদের ভিডিওতে কখনো ক্লিক করব না। এমনকি 71 টিভি আমাদের পক্ষে নিউজ করলেও কৌতূহলবশত কিংবা আবেগতাড়িত হয়েও দেখব না, ওই দৃঢ় প্রতিজ্ঞা করি। আমরা অনেকেই হাহা রিয়েক্ট এবং কমেন্ট করে উল্টো এদের পেজ রেটিং বাড়িয়ে দিচ্ছি, এই জন্য এদের পেজ লাইক কমেন্ট করা বন্ধ করব। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।